আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা এবং কি কর্মচারীবৃন্দ, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং কি ভালোবাসা রেখে আপনাদের কাছে কিছু প্রস্তাব উপস্থাপনের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি তৈরি করা। কারণ সিঙ্গাপুরের মাটিতে আপনারাই আমাদের পিতামাতা সমতুল্য এবং কি আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কোনো কমতি নেই। আপনাদের দ্বার প্রান্তে এসে আমার এই প্রস্তাবগুলো উপস্থাপনের সুযোগ নেই বলেই আমার এই ভিডিওটি তৈরি করা। আমার প্রথম যেই প্রস্তাব সেটি হচ্ছে আইপি সত্যায়িত নামের যে হয়রানি সেটি বন্ধের জোরদার দাবি জানাচ্ছি। যদিও এই আইপি সত্যায়িতর ব্যাপারটি আমাদের জন্য অনেকটা হেল্পফুল এবং কি আমাদের জন্য ভালো, কারণ আপনারা যদি আমাদের আইপিগুলো সত্যায়িত করে দেন তাহলে আমরা কোম্পানির সম্পর্কে নিশ্চিত হতে পারি। কিন্তু যেখানে 1 থেকে 3 দিন কর্মদিবসের মাধ্যমে আপনারা আমাদের আইপিগুলো সত্যায়িতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে 8 থেকে 9 দিন এবং কি 10 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে আপনাদের আইপিগুলো সত্যায়িত করে দেওয়ার জন্য। যাতে করে যে কোম্পানিগুলো আমাদের জন্য আইপি করছেন ওনারা আমাদের প্রতি অনেকটা বিরক্ত এবং কি ক্ষোভ প্রকাশ করছেন, কারণ কোম্পানিগুলোর অতটা ধৈর্য নেই যে আমাদের জন্য আইপি সত্যায়িতের জন্য ওনারা এতদিন অপেক্ষা করবেন। অনেক কোম্পানি আছেন যাদের নিজস্ব কোনো এইচআর নেই, এইচআর ম্যানেজমেন্ট নেই, যার ফলে ওনারা নিজেরা নিজেদের মাধ্যমে করতে হচ্ছে। তো একটা কোম্পানির বস কখনো এই প্যারাটি নিতে চায় না, যার ফলে ওনারা হয়তো বা অদূর ভবিষ্যতে চেষ্টা করবেন হয়রানি থেকে বাঁচতে, বাংলাদেশ থেকে লোক না এনে ওই লোকগুলোর জায়গায় অন্য কোনো দেশ থেকে লোক আনার জন্য। এতে করে আমাদের শ্রমবাজার হুমকির মধ্যে পড়বে এবং কি আমরা ক্ষতিগ্রস্ত হব। যেখানে ভিন্ন দেশের ওয়ার্কারদের জন্য এই সত্তায় আইপি সত্তায়িত নিয়মটি নেই, সেখানে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য এই নিয়মটি কেন, যেখানে আমরা বাড়তি এজেন্ট ফি দিয়ে আসছি এবং কি আমরা বাংলাদেশিরাই সবচেয়ে কম স্যালারিতে কাজ নিচ্ছি সিঙ্গাপুরে, তাহলে আমাদের জন্য এক্সট্রা এত এত নিয়ম কেন, যেখানে অন্যান্য দেশের প্রবাসীদের জন্য এই নিয়মগুলো নেই, যেখানে অন্যান্য দেশের প্রবাসীরা 7 থেকে 14 দিনের মধ্যে তাদের পাসপোর্ট রেনিউয়াল করতে পারছেন, সেখানে আমরা পাসপোর্ট রেনিউয়াল করে পাচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে। আমাদের জন্য এতটা বিলম্বিত হওয়ার কারণ কি? আমাদের দেশও তো এগিয়ে গেছে, আমাদের দেশও তো এখন ডিজিটাল, তাহলে আমরা ডিজিটাল দেশের আর প্রবাসী হয়ে কেন আমরা ডিজিটাল সেবা পাবো না, কেন আমরা এখনও অ্যানালগ সিস্টেমেই সেবা পাচ্ছি? আপনাদের কাছে আমাদের এই প্রশ্নগুলো রইল। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে ম্যান পাওয়ার করার আগে যে 3 দিনের ট্রেনিংটি আপনারা বের করেছেন আমাদের জন্য, সেই ট্রেনিংটি আমি দেখেছি যে না করে ম্যান পাওয়ারের টাকার সাথে বাড়তি কিছু টাকা পে করলেই আমরা ওই ট্রেনিংয়ের সার্টিফিকেট পাচ্ছি। তাহলে যেহেতু ট্রেনিংটি ছাড়াই আমরা ট্রেনিংয়ের সার্টিফিকেট পাচ্ছি, সেহেতু আমার মনে হয় না এই ট্রেনিংটি আমাদের জন্য খুব বেশি জরুরি। যদি খুব বেশি জরুরি না হয়, এই ট্রেনিং নামক হয়রানি থেকেও আমরা মুক্তি চাই। আশা করব আমার এই কথাগুলো আমাদের পুরো প্রবাসীদের কথা এবং কি ওই কথাগুলো আপনারা আমলে নিয়ে আমাদেরকে প্লিজ এই হয়রানি থেকে মুক্তি দিবেন এবং কি আমরা যাতে আরাম আয়েসে বা নিশ্চিন্তে সিঙ্গাপুরে জব করতে পারি সেই সুযোগটি আপনারা আমাদেরকে করে দেবেন, কারণ বাবা মা হিসেবে আপনাদের এটা আমাদের প্রতি কর্তব্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।